নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা দেখছেন অ্যাম্বিশন কোচিং সেন্টার। আপনারা প্রথমে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো WBCS প্রিলিমিনারি কোশ্চান হিস্ট্রি। 2016 সালে প্রিলিমিনারিতে যে সমস্ত কোশ্চানগুলো পড়েছিল তার প্রশ্নপত্র এবং উত্তর নিয়ে আমার এই ভিডিওটি আলোচনা করা হবে। আপনারা আমার পূর্ববর্তী ভিডিও গুলো এই টপিক্সের উপরে ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখান থেকে পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নিতে পারেন। কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন? বিদ্যাসাগর। ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্ডো গ্রিক শাসককে? মিনান্দার। 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ডকে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন। কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন সুস্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? মুদ্রারাক্ষস। এই মুদ্রারাক্ষস রচনা করেছিলেন বিশাখ দত্ত। অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ হলেন রমেশচন্দ্র দত্ত। বৌদ্ধ ধর্মমতে সকল দুঃখের কারণ হল মায়া। গান্ধীজি হিন্দ স্বরাজ রচনা করেছিলেন ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সময় নৌজাহাজে। কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? রাজা বীরবল। ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? লর্ড ওয়েলিসলির হাতে 1799 খ্রিস্টাব্দে। 1935-এর আইন অনুসারে কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? এখানে বাংলা, পাঞ্জাব এবং হিন্দু এই তিন প্রদেশেই কংগ্রেস মন্ত্রিসভা গঠন করতে পারেনি। মুঘলদের সরকারি ভাষা কি ছিল? ফার্সি ছিল মুঘলদের সরকারি ভাষা। কে কাউন্সিল অফ বারভাইস গড়ে তোলেন? নানা ফড়নভিস কাউন্সিল অফ বারভাইস গড়ে তোলেন। ভারত বিভাগের সময় দেশীয় রাজ্যসমূহের সংখ্যা ছিল 565। ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবাদের আত্মসমর্পণ। এই ভারত ভাগ সম্পর্কে বিখ্যাত উক্তিটি করেছিলেন সৈফুদ্দিন কিচলু। হিন্দু মজদুর সংঘকে প্রতিষ্ঠা করেন? গুলজারিলাল নন্দ। হিন্দু মজদুর সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এই গুলজারিলাল নন্দ পরবর্তী সময়ে ভারতের প্রধানমন্ত্রী পদ পেয়েছিলেন। ক্যাবিনেট মিশনের সদস্য কে কে? ক্রিভস, পেথিক লরেন্স এবং এভি আলেকজান্ডার। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ হয়? লাহোর অধিবেশনে। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? হরপ্পার লোথাল এবং রংপুর অঞ্চল ধান চাষের সাথে যুক্ত ছিল। ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতাকে? এখানে মনে রাখা দরকার, ভারত সেবা সমাজ ছিল প্রথম ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান। এই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে। কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? পাল বংশের সম্রাট ধর্মপাল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন নামকরণ করা হয়েছিল শহীদ ও স্বরাজদ্বীপ। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? হাম্পিতে। ভারত স্বাধীন হওয়ার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন? জেবি কৃপালিনী। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহামকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়? লর্ড কর্নওয়ালিসের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন।